নবগঠিত লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ জুন রাজ্যসভার অধিবেশন শুরু হবে সাতাশ জুন থেকে অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু কথা জানান গঠিত হয়েছে নতুন সরকার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী চব্বিশ জুন থেকে শেষ হবে তেসরা জুলাই বুধবার এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি জানান অধিবেশনের প্রথম তিন দিন সকল নির্বাচিত সাংসদরা শপথ নেবেন এবং লোকসভার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে সকলকে পরিচয় করিয়ে দেওয়া হবে এছাড়াও স্পিকার নির্বাচন রাষ্ট্রপতির ভাষণ ও অন্যান্য আলোচনার জন্য আট দিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সূত্রের খবর চব্বিশ এবং পঁচিশ জুন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ হতে পারে লোকসভা স্পিকারের নির্বাচন হতে পারে ২৬ জুন জানা গেছে লোকসভা চব্বিশ জুন থেকে শুরু হলেও রাজ্যসভার দুশো চৌষট্টিতম অধিবেশন শুরু হচ্ছে সাতাশ জুন চলবে তেসরা জুলাই পর্যন্ত রাজ্যসভার অধিবেশনের প্রথম দিন অর্থাৎ সাতাশ জুন লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন হবে এই অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই দিনেই আগামী পাঁচ বছরে সরকারের রূপরেখা তৈরি ও প্রস্তাবনা পেশ করা হবে রাষ্ট্রপতি ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন বিউরো রিপোর্ট আগরতলা টিভি